দেখুন মেলানিয়ার 41 লাখ টাকার জ্যাকেট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি হিসেবে প্রথম বিদেশ সফরে রয়েছেন মেলানিয়া। এরই মধ্যে তিনি নিজেকে লাইমলাইটে নিয়ে এসেছেন। সৌদি আরব দিয়ে সফরের শুরু থেকেই নানাভাবে নিজেকে জানান দিচ্ছেন মেলানিয়া। গণমাধ্যমও তাকে তুলে ধরেছে বেশ গুরুত্ব দিয়েই। তবে এবার ইতালির সিসিলি দ্বীপ সফরে গিয়ে মেলানিয়া নজর কেড়েছেন ভিন্নভাবে। G7 সম্মেলন উপলক্ষে সিসিলিতে আসা মেলানিয়া গায়ে চাপিয়েছিলেন মূল্যবান একটি জ্যাকেট। আদিতে ত্রিমাত্রিক নকশার ফুলের এই জ্যাকেটটি সাধারণ দেখতে হলেও মেলানিয়াকে আলোচনায় এনেছে এর আর্থিক মূল্য। বাহারি ফুলের কারুকাজ করা জ্যাকেটটির আর্থিক মূল্য $51,500, বাংলাদেশি টাকায় প্রায় 41,20,000। শুক্রবার ট্রাম্প সস্ত্রীক 43তম G7 সম্মেলনে অংশ নিতে সিসিলিতে যান। তারই এক ফাঁকে অতিমূল্যের ডিলস অ্যান্ড গাব্বানা জ্যাকেটের ঝলক দেখিয়ে আলোটা নিজের দিকে নেন মেলানিয়া। ত্রিমাত্রিক ফুলে শোভিত বিশেষের জ্যাকেটটি নকশা করা হয়েছে ইতালিতে, তবে এটি এখনও সবার জন্য পর্যাপ্ত সংখ্যক নয়। 9 দিনের বিদেশ সফরে প্রতিটি ইভেন্টের জন্য আলাদা দামি পোশাকের ব্যবস্থা রয়েছে মেলানিয়ার, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী 2015 সালে একটি মার্কিন পরিবারের বছরে গড় আয় ছিল $55,775, যা ধানকুবের ট্রাম্পের স্ত্রী মেলানিয়ামের একদিনের এ বিশেষ পোশাকের চেয়ে $4,000 বেশি। গত 20 মে স্ত্রী ও মেয়ে জামাতা সহ সৌদি আরব সফরের মধ্যে দিয়ে প্রথম বিদেশ সফর যান ট্রাম্প। কিন্তু স্থানীয় নিয়ম মেনে সৌদি সফরের মাথায় স্কার্ফ না দিয়ে বিতর্ক তৈরি করেন মেলানিয়া ও ট্রাম্প কন্যা ইভাঙ্কা। কিন্তু ইসরায়েল সফর শেষে ভ্যাটিকান সফরে গিয়ে পোপের সামনে মাথায় স্কার্ফ দিয়ে সেই বিতর্ক আরও উস্কে দেন মা মেয়ে। এছাড়া সৌদি ও ইসরায়েলের সফর সময় ট্রাম্প স্ত্রী হাত ধরতে গেলেও তা ফিরিয়ে দিয়ে তুমুল আলোচনার জন্ম দেন মার্কিন ফার্স্ট লেডি। ওই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।